বদৌলতে আমাদের অনেক উন্নতি হয়েছে, বিশেষ করে সিকিউরিটি সিস্টেমে। এয়ারপোর্টে এই রয়েছে অনেক ধরনের সিকিউরিটি ব্যবস্থা এবং এয়ারপোর্টে হয়েছে আগের থেকে অনেক কঠোর সিকিউরিটি ব্যবস্থা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি বিশ্বের বিভিন্ন এয়ারপোর্টের সিকিউরিটি গার্ড এমন কিছু ঘটনা যা ধরতে পেরেছিল, যা দেখলে আপনি চমকে যাবেন। চলুন শুরু করা যাক। প্রথম ঘটনাটি ওমানে 5 মাস বয়সের এক বাচ্চার পাঁচকে তার ব্যাগের ভিতরে ভরে নিয়ে যেতে চাই, ভাগ্যবশত সিকিউরিটি স্ক্যানারে ধরা পড়ে যায়। দ্বিতীয় ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়াতে, যেখানে একজন মহিলা 2013 সালে তার ব্যাগের ভিতরে করে অবৈধভাবে ইন্দোনেশিয়ার মানুষের মাথার খুলি নিয়ে যেতে চাই অস্ট্রেলিয়াতে। সন্দেহ করে তাকে চেক করা হয় এবং স্ক্যান করা হয়। পরে তার ব্যাগের ভিতরে মানুষের একটি মাথার খুলি পাওয়া যায়। তারপরের ঘটনাটি ঘটে লিভারপুল এয়ারপোর্টে 2010 সালে, দুইজন মেয়ে ডেড বডি নিয়ে ধরা পড়ে। আপনি ঠিক শুনেছেন, দুইজন মেয়ে তার একজনের ডেড বডি ব্যাগের ভেতরে ভরে নিয়ে যেতে চায়। তারা স্বীকার করে অন্যত্র বিক্রি করে তারা টাকার জন্য ডেড বডি নিয়ে যাচ্ছিল। সর্বশেষ ভিডিওটি হল বার্মিংহামে বোম স্মাগলিং এর ব্যক্তিকে সিকিউরিটি ক্যামেরায় দেখে সন্দেহ হয়ে চেক করা হয়। তারপরে তার কাছ থেকে 4টি বোম উদ্ধার করা হয়। কখনো ভেবে দেখেছেন, এত সিকিউরিটির পরেও, এত নিরাপত্তার পরেও মানুষ এত ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে কিভাবে অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে এবং তাদের এত দুঃসাহস কিভাবে হচ্ছে? যাই হোক, আমাদের আরো সচেষ্ট হতে হবে এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর এবং আরো সুন্দর হতে হবে। আর আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।